পবিত্র আশুরা আজ আজ এক শূন্য মহরম বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ হিজড়ি বর্ষের প্রথম মাস মহরমের এক শূন্য তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা নামাজ দান খয়রাত ও জিকিরাস্কারের মধ্য দিয়ে দিনটি পালন করেন আরবি আশারা শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম আর মহরম অর্থ সম্মানিত হিজরি ছয় একশনের এক শূন্য মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সা। এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন রা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইনরা এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোবায় সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জবায় শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য এই মর্মন্ত ঘটনার স্মরণে এক শূন্য মহরম দিনটি মুসলিম বিশ্বের প্রতি বছর ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় কারবালার এই বিয়োগান্ত ঘটনার আগে অবশ্য এক শূন্য মহরম দিনটি আনন্দের দিন হিসেবে বিবেচিত হত কারণ বেশ কয়েকটি শুভ ঘটনার স্মৃতি এদিনের সঙ্গে জড়িত হজরত মুসা আর ফেরাউনের জুলুম থেকে এদিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে ইব্রাহিম আ নমরুদের অগ্নিকুণ্ড থেকে এদিনে মুক্তি পান এমন অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে বাংলাদেশের আকাশে আজ শনিবার এক চার চার ছয় হিজরিসনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামীকাল রোববার পবিত্র জিলহজ মাসের তিন শূন্য দিন পূর্ণ হবে আগামী সোমবার মহরম মাস গণনা শুরু হবে সে অনুযায়ী এক সাত জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ আহ আওয়াল হালাদার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে